সম্মানিত দর্শক, জামিন নাকচ আরিয়ানের, হু হু করে কান্না গৌরী খানের। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমাদের সোশ্যাল মিডিয়া অবশ্যই ফলো করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেশ বিদেশের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু 8 অক্টোবর গৌরী খানের জন্মদিন, শাহরুখ পত্নীর জীবনের এই বিশেষ দিনে প্রতিবারের প্ল্যান অন্যরকম হয়। হই হুল্লোর বন্ধু বান্ধবদের নিয়ে পার্টি, তবে এবার সেলিব্রেশন মাথায়। বড় ছেলে আরিয়ান খান জেলে, মাদককাণ্ডে জড়িয়ে গত রবিবার থেকেই বাড়ি ছাড়া স্টার্কে। বিনিদ্র রজনী কাটছে শাহরুখ গৌরীর, একাধিকবার জামিনের আবেদন করেও লাভ হয়নি। শুক্রবার ফের আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়েছে, শুক্রবারও জামিন পাননি আরিয়ান খান। আরিয়ানের জামিন নাকচ হতেই আদালত থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে পড়েন গৌরী খান। গাড়িতে উঠেই হু হু করে কাঁদতে দেখা যায় শাহরুখ পত্নীকে। ক্যামেরার ফ্ল্যাশ এক নাগাড়ে গৌরীকে ঘিরে ধরলেও মুখ তুলতে দেখা যায়নি গৌরীকে। গাড়িতে উঠে চোখ ঢেকে হু হু করে কাঁদতে দেখা যায় গৌরী খানকে। বৃহস্পতিবার মুম্বাইয়ের এসপ্ল্যানেড আদালতে আরিয়ান খানের জামিন নাকচ করে দেয়। বৃহস্পতিবার আদালতের রায়ের পর মুম্বাইয়ের নগর দায়রা আদালতে ফের জামিনের আবেদন করা হয়, তবে শুক্রবারও জামিন পাননি আরিয়ান খান। ফলে মুম্বাইয়ের আর্থার জেলেই আপাতত রাত কাটাতে হবে আরিয়ান খানকে। গত 3 অক্টোবর গোয়াগামী প্রমোদতরি থেকে গ্রেফতার করা হয় আরিয়ান খানকে। আরিয়ানের সঙ্গে তার বন্ধু মুনমুন ধমেজা, আরবাজ শেখ মার্চেন্টকেও গ্রেফতার করা হয়। পরপর জামিন নাকচ হওয়ার পর আপাতত আর্থার জেলেই রাত কাটাবে আরিয়ান এবং তার বন্ধুরা। 14 দিন জেল হেফাজতের প্রথম 3 থেকে 5 দিন আরিয়ানদের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানা যায়। সম্মানিত দর্শক, শাহরুখ পুত্রকে নিয়ে আপনার মতামত কি কমেন্ট করুন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।